قال الله تعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال تعالى في موضع آخر إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغرون فيهما كثير من الناس الصحة والفراغ بخاري সমস্ত রকমের স্তব স্তুতি বন্দনা উপাসনা সারা বিশ্বের অধীশ্বর মহান প্রভু আল্লাহ তাআলার জন্য যিনি একাধারে সারা বিশ্বের স্রষ্টা প্রতিপালক একমাত্র উপাস্য তারপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল বাশার শান্তির দূত সাইয়েদুল মুরসালিন সাফিউল মুজনাবিন হযরত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে বিষয় নিয়ে আজ আলোকপাত করব তার নাম হচ্ছে সময়ের মূল্য সময়ের মূল্য দুটি মাত্র শব্দের ছোট্ট একটি শিরোনাম কিন্তু তাতে রয়েছে যেমন অর্থবহতা তেমনি বহুমাত্রিকতা ফলে সম্পর্কে আছে আলোচনায় নানা বৈচিত্র্যতা বহুমুখিতা একজন দার্শনিক বৈজ্ঞানিকের কাছে যেরূপ সময়ের মূল্য একজন ব্যবসায়ীর কাছে সেরূপ নয় একইভাবে একজন কৃষক সৈনিক রাজনীতিবিদ ইত্যাদি প্রত্যেকের কাছে সময়ের মূল্য এবং প্রকৃতি ভিন্ন আমার আলোচ্য বিষয় হলো আখেরাত বিশ্বাসী একজন মুমিনের সময়ের মূল্য মহান আল্লাহ আমাদের প্রতি শরীয়তের বিধিবিধান আরোপ করেছেন এবং সেগুলি পালনের ক্ষেত্রে সময় নির্ধারণ করে দিয়েছেন যথা সময়ে সেগুলি পালনের ক্ষেত্রে সময় শিথিলতা থেকে অসরতা সর্তক করে দিয়েছেন অসময়ে আদায় করলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন নিঃসন্দেহের মাঝে আমাদের জন্য রয়েছে সময় সচেতনতা ও সময় নিবর্তিতার মহান শিক্ষা ও মূল্যবান দীক্ষা শুধু দর্শক শ্রোতা আমরা জানি খণ্ড খণ্ড সমষ্টিতে গড়া আমাদের জীবন জীবন কিছুই নেই সময় জীবন সময় সদা বহমান ক্ষয়মান ও প্রসীয়মান প্রবহমান নদীর উম্মার স্রোতের ন্যায় সময় সদা বহমান জ্বলন্ত মোমবাতির ন্যায় সময় সদা ক্ষয়মান চলন্ত বাহনের ন্যায় সময় সদা অপসীয়মান সময়ের প্রতিটি মুহূর্ত বিদ্যুৎ চমকের মতো বর্তমানে আকাশে জ্বলে ওঠে এবং তারপরে নিভে যায় অতীতের অন্ধকারে হারিয়ে যায় যার কোনো দিনের জন্য ফিরে আসে না হযরত হাসান বসরি থেকে বর্ণিত মামিন ইয়াউমিন ইয়াশকুল ফাজর মিয়া মামিন ইয়াউমিন ইয়াশকুল ফাজর হুইল্লা ইউনাদি ইবনা আদম খলকুন জাদিদ খলকুন জাদিদ ফা আমালিকা শাহীদ ফা তাযাওয়াদু ফা ইনি আউযু বি ইলা ইয়াউমিল কিয়ামা যখন কোনো দিনের প্রবাদ উদ্ধৃত হয় তখন সে মানুষকে সম্বোধন করে বলে হে আদম সন্তান আমি এক নতুন সৃষ্টি এবং তোমার কর্মের উপর দিচ্ছি সাক্ষী সেহেতু তুমি আমার পিতার পাথর সংগ্রহ করো কেননা কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না আমাদের সবকে এই সময় শেষ হলেই চলে যেতে হবে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।